咱们推那东哦，我他妈也去推那一下子，我自个该推那一下子，咱们推那一下子，你们得开点，该不推那一下子，可那说的，哎，你那阿丁丁子来玩了，他是该不推那一下子，咱们推那一下子。Montri Shuklachara Nuwatiya Hanyohai Thangai Shogika Kwai Fangni Khayarampara Birmoni Triprani Nukhungo Thuy Thangzak Birmoni Triprani Nukhungo Thangai Birmoni Triprani Bihik Bai Koklam Shalaika Taibini Jaiti Kuchirok Bai Nukhuni Borokrok Bai Birmoni Triprani Kuthay Mangno Bahayke Naitugui Kariwi Mannai Amchaini Lukurok Bai Tai Nukhuni Borokrok Bai Koklam Shalaika Baachugui Logiwo Birmoni Ni Nogo Thangmani Lamawo সোলার লাইট বাহিনী রেজা খা মনার অঙ্গিতংমানি বাগেই রেজা খা লামা বাহিনী সুনামই তাবু আর জেসিবি মালকুং ড্রজার ফাইন মালকুং তুবুই ও হা কুয়াক চক্রগ্ন বরক খুড়ি নেলাইনে বীরমণি ত্রিপুরানী মাং কথিন নাইটুংনানি বাগেই তেই মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া বীরমণি ত্রিপুরানী কথিন ডাকতিন নাইটুগুই কারণানি বাগেই জাতীয় লাইনাই ডিএম রবাই তাংরা দন রবাই ককলাম সালাইকা মন্ত্রী যে সাকে ফান নাইতুই কারণানি বাগেই তাবুক বীরমণি ত্রিপুরানী নুখুনে বরক রক খা পুইতুই টংলাই যাক মন্ত্রী সাকাবন বিনি জাতীয় মুংবাই ফান বীরমণি ত্রিপুরা বীরমণি ত্রিপুরানী কথৈন মাননানি বাগেই নুখুনে বরক রক অসালো মন্ত্রী লগিব মানজাখা বিজেপি সাউথ হাঙ্গর আচুকফাং শঙ্কর রয় এমএলএ প্রমোদ রিয়াং বাইকুড়া থানানি ওসি বিষ্ণু দাস নখবী জুলাইবাড়ি বিএসসি চেয়ারম্যান অশোক মগ নখবী কুনি জুদা জুদা আদং র যে একটা বড় টিলা বিভিন্ন চারিদিকে ওনার বাড়িতে চারিদিকে দশ করেছে তাই স্পটে স্পটে জেসিবি হোক বা হকলাইন হোক বা চেন ডজার হোক যাওয়ার খুব পরিস্থিতি খারাপ তো এই কারণে আমরা আগে রুট ফর্মেশন করতে হয় রুট ফর্মেশন করার পরে আমরা স্পটে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিয়েছি এখনও আমি আসার পরে আমরা তাদের সঙ্গে হকলাইনে যারা পাইলটরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে তারা কীভাবে আগামী দিনে ওই স্পটে নিয়ে যেতে পারে যে তাদের সাজেশন যে একটা পুকুর রয়েছে এই পুকুরে জল ছেড়ে দিতে হবে তখন পুকুরতে পুকুরের জাস্ট সাইডে দিয়ে ওনারা ফকলাইন নিয়ে যাবে স্পটে এবং সেই জায়গাতে গিয়ে বড় একটা টিলা পাথরের যে পাথরের মতো মাটি এই টিলা বড় টিলা একটা ল্যান্ডস্লাইড হয়ে পড়ে রয়েছে সেটাকে টুলে কোথায় শিপ করবে এটা স্পেসটা তৈরি করতে হবে তো সেইগুলি টেকনিক্যাল ম্যাটারগুলি বিভিন্ন রয়েছে এইগুলি দেখছে আমাদের সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার উনি প্রায় প্রত্যেক দিন উনি এই যে ইনসিডেন্টকে নিয়ে উনি চর্চা করছে উনি দায়িত্ব নিয়ে কাজ করছে অন্যরা কি বলে না সেটা আমার বিষয় না কিন্তু আমরা যত সম্ভব আমরা তাদের পরিবারের যে একদিকে ওনার পরিবারের মৃত্যু হয়েছে একটা দুঃখ এবং অপরদিকে আরেকটা হচ্ছে কি মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু বডিটা খুঁজে পাওয়া যায়নি এটাও একটা দুঃখের ব্যাপার তো সেগুলি আমরা পুরোটাই আমরা নজর রেখে পরিবারের প্রতি আমরা যত সম্ভব প্রশাসনিক সাহায্য করা এবং আমি নিজেও এই এলাকা বিধায়ক হিসাবে আমি প্রায় আজকে নিয়ে প্রায় থ্রি টাইম আমি এই স্পটে এখন আছি
তো একটা স্পটে আমি এই যে ইনসিডেন্টটা খুব দুর্ভাগ্য বা এটা দুঃখজনক ঘটনা, তো পরিবারের প্রতি আমরা যত সম্ভব সমবেদনা করছি এবং সহযোগিতা করছি এবং সাহায্য করছি তাদেরকে কীভাবে রিকভারি করা যায় মিসিং যে বডিটা, তো সেটাই। অন্যরা কী বলে না সেটা আমার বলার কোনো মানে থাকে না। আমরা নিজেরা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি এবং সবাই জানে যে এই যে অবস্থাতে আমাদের রাজ্য সরকার কীভাবে অসহায় পরিবার বা মৃত্যুর পরিবার বা ক্ষতির পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধ সেটা রেখে কাজ করছি এবং সহযোগিতা করছি এবং সরকারের বিভিন্ন দিক দিয়ে তাদেরকে সাহায্য করছি। তো সেটা বিরোধীদের কী বলে না সেটা আমাদের দেখা বিষয় না। আগামী দিনে রাজ্যের মানুষ আমাদের সরকারের প্রতি বিশ্বাস আছে এবং বিগত দিনে ছিল, বর্তমানে রয়েছে, আগামী দিনে থাকবে। তো মানুষ যিনি মিনিস্টার ফাইকা বউ সাজাক বউবাকে তিনবার তিনবার কাকা মিনিস্টার ফাইকা বউ চেষ্টা খাই তো গে দজার তাও দজার লামা খাই তো উজরা খাই থা দজার ড্রাইভার খাই বনো থানানি গ্রিজ তো লামানো তোমাকে থাকায় চিন্তা খাই তো তো যিনি মিনিস্টার বা তো স্যার বউ মাত্র বউ যত বসে ব্যবস্থা খাইজা গাড়ি ঘোড়া যত স্যার হলে এখানে সার তো বড় সাজা বব চেষ্টা খাই তো বলে বব মা খেলায় যুবন তো যিনি সাসে বসে মা খেলায় সার মিনিস্টার দো বোট তিনবার কাকা যুবনই দো যুবন বিদায় বসে ইসা বর্তমানকে খেলায় খাইছো যিনি বসাইয়া সালে মায়া বকরিং কংসাফন বাবানি বকরিং কংসাফন বকরিং কোয়াফন মাকে যেন শান্তি ঠিকা মালে মাইয়া বকরিং কংসা দে মানো এখানে বিনি বহিব আনন্দ উনায় শান্তি উনায় মানে কারণে মানে যখন সবাই ও বান্ধব সরকার সবাই এবার যখন নাইতনার বগে যখন পুরান খাইতব ইয়া সার ব মিনিস্টার ফাইকা বুবটা বেবটাও বাও গাড়ি হয় তো সব সামিয়া বটম মিনিস্টার তিনবার ফাইকা বুবসা ব্যবস্থা খেলে নামায় কায়রাম পাড়াতে কত বিস্তারিত একজন মাটি চাপা পড়ে রয়েছেন, বাট আমরা এখনো আইডেন্টিফাই করতে পারছি না যে কোথায় আছে। বাড়ির লোকের স্টেটমেন্ট অনুযায়ী প্রশাসন সর্বতভাবে চেষ্টা চালাচ্ছে। এই জলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নাথিয়া মহোদয় টাইম টু টাইম আসছে, চেষ্টা করছে দজার, এবং আজকেও আমরা এসছি, উনিও আছেন আমাদের সাথে। ফকল্যান্ড আনার ব্যবস্থা চলছে এবং চেষ্টা চলছে যত তাড়াতাড়ি সম্ভব। বাড়ির লোকের স্টেটমেন্ট অনুযায়ী যদি এখানেই হয়ে থাকে, ওনাদের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মন্ত্রী বাহাদুরও চাচ্ছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এবং এই যে পরিবারের দিকে লক্ষ্য রেখে ওই পরিবারের যাবতীয় যত রকমের শুধু আর্থিক বলব না সব রকমের সহযোগিতা করে যাচ্ছে, ওই পরিবারের কোনো লোকের কোনো রকমের অসুবিধা যাতে না হয়। যেমন এটাকে বিশেষভাবে দেখা হচ্ছে সারা রাজ্য, এরকম আমাদের সরকার এই বিপর্যয়ের মোকাবিলা করে যাচ্ছে। একটা সময় কায়রামবাড়ি অঞ্চলে বা আমাদের এখানে এলমারা রাস্তা যাওনে যার এখানে আগেরগুলা রাস্তাগুলা নাই, কাঁচাগুলা রাস্তা, এখন যে জেসিবি আইয়া তো এই রাস্তা একটু মোটামুটি সুন্দর হয়েছে। তো ওই ইয়া নিচের লিকের এই ইয়ার কি যে আমার দাদু সে দশ পরিবার এই জায়গার মধ্যে বা চাইবা লাগে আমরা অনেক ইয়া করছি আর কি, চেষ্টা করছি সারও ইয়া করছি। আচ্ছা মন্ত্রীর কী করবেন আপনার? মন্ত্রীকে স্যার শুক্লাচরণকে থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা অনেকগুলো আমাকে হেল্প করতেছে যে আমার গ্রামাঞ্চলকে। আর অন্য ডিপার্টমেন্ট অন্যান্য জায়গার মধ্যে আইয়া অন্যান্য ডিপার্টমেন্ট আয় তাইরও আইনারে সাহায্য করছে কতগুলো আইনার চাল টাল বিভিন্ন রকম টাকা তরকারি তেল এই সমস্ত নিয়ে সাহায্য করতেছে। আইপিএফটিও সহযোগিতা করছে, আইপিএফটি সহযোগিতা করতে, তো বিজেপি সহযোগিতা করতে আমাদের এখানে কয়েক অঞ্চলে আমরা আছি গোমন্ত্রী পুরা তানো আইয়ারে অনেক সাহায্যগুলো করছে। তো এই আইপিএফটির ইয়া হরিণাটি পুরা তারা অন্য আইয়ারে এসডিএম সহযোগিতা করছে আমাদের ইয়াকে করছে। হ্যাঁ এসডিএম তো আছে আরও ডিপার্টমেন্ট এসডিপিও ইয়া